হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রাভেল গুরু সুব্রত। আপনাদের স্বাগত। বহুদিন পর আবার এলাম নতুন একটা ভিডিও নিয়ে। থাম্বনেল দেখে বুঝেই গেছেন যে কোথায় যাচ্ছি এবার। হ্যাঁ, ঠিক ধরেছেন, এবার আমাদের ডেস্টিনেশন কাশ্মীর। আর এখন আছি কলকাতা এয়ারপোর্ট, এখান থেকে আমরা যাব দিল্লি, দিল্লি থেকে আবার ফ্লাইট চেঞ্জ করে যাব শ্রীনগর। আমাদের বোর্ডিং কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি ভিতরে। হ্যালো গাইস, আমরা পৌঁছে গেছি শ্রীনগর এয়ারপোর্ট। এখান থেকে আমাদের কাশ্মীর জার্নি শুরু হচ্ছে। ভিতরে রেস্ট্রিক্টেড ছিল বলে ভিডিও করতে পারিনি আমরা। চলুন রাস্তায় যেতে যেতে অনেক কথা হবে, অনেক ভিডিও দেখব। এয়ারপোর্ট থেকে আধা ঘন্টা জার্নি করার পর আমরা পৌঁছলাম ডাল লেকের একটি ঘাটে। এখান থেকেই আমরা শিকারা করে পৌঁছে যাব আমাদের হাউস বোটে। আর আজকের নাইটটা আমরা এই হাউস বোটেই কাটাব। চলুন তাহলে আমরা শিকারা করে পৌঁছে যাই হাউস বোটে। শিকারা করেই আমরা সবাই হাউস বোটেই যাব। তো আমাদের লাগেজগুলো আর একটা শিকারাতে আসবে, কারণ একটা শিকারাতে এত লোক ধরে না। দেখছেন এখানে পাশেই জল একদম গায়ে গায়ে রয়েছে, এর বেশি ওয়েট হলে রিস্ক হয়ে যাবে। দেখছেন চারিদিকে কত সুন্দর সুন্দর হাউস বোট, কিন্তু অধিকাংশ হাউস বোটের সাথে একটা রাস্তাও কানেক্টিং থাকে। আমরা যে হাউস বোটটিতে থাকবো সেটির সাথেও সম্ভবত রাস্তার সাথেও একটা কানেক্টিং হয়ে আছে। পৌঁছে গেছি আমরা আমাদের হাউস বোটে। এটাই আমাদের হাউস বোট, আজকের রাতটা আমরা এখানেই কাটাবো। একটা হাউস বোটে যেহেতু নর্মালি তিনটে রুম থাকে, তাই আমাদের এখানে দুটো রুম দিয়েছে এবং পাশের হাউস বোটটাকে দুটো রুম দিয়েছে, টোটাল চারটে রুম। আর হাউস বোটের ভিতরে কীরকম কী থাকে চলুন আপনাদের দেখাই। হাউস বোটের ভিতর ঢুকেই প্রথমে একটা সুন্দর এরকম ড্রয়িং রুম থাকে, যেখানে একটু আড্ডা মারা যায়। সোফা চেয়ার সবই রয়েছে এখানে। আর এই ছোট্ট মতো গলি থাকে, এখানে একটা বেসিন মতো রয়েছে ডান দিকে। আর এখান থেকে রুম শুরু, চলুন আমাদের রুমটা দেখাই। রুমের ভিতর দেখছেন সুন্দর একটা বেড রয়েছে, তার সাথে এখানে মাঝে সাথে পাখাও লাগে, সেখানে একটা পাখা দেওয়া রয়েছে। সুন্দর একটা ড্রেসিং টেবিল, বিছানাও সুন্দর রয়েছে, তিনজন শোয়া যায় যা বিছানার সাইজ আছে। এবং একটা অ্যাটাচ বাথরুম রয়েছে। এখানে হাউস বোটগুলিতে হচ্ছে আপনার এই বাথটব থাকে, প্রত্যেকটাতেই দেখবেন বাথটব রয়েছে। বাথটবের মধ্যেই আপনাকে স্নান করতে হবে। কোমোড রয়েছে, বেসিন রয়েছে, নর্মাল যা ফেসিলিটি লাগে সবই রয়েছে, তবে সাইজ একটু ছোটো হয়। টিভির ব্যবস্থাও রয়েছে।
আর রুম থেকে বেরিয়ে সেমভাবে ডান দিকে আর একটা রুম রয়েছে, আর সোজাসুজি একটা রুম রয়েছে, টোটাল তিনটে রুম। আমরা এখন বেরিয়ে পড়েছি কাশ্মীরের সাইট সিন করতে। বেশ কিছু সাইট সিন আছে, তো যেহেতু আমাদের বেরোতে দেরি হয়ে গেছে বলে আমরা সবকটা সাইট সিন হয়তো নাও করতে পারি, কিন্তু চেষ্টা করবো ভালো ভালো সাইট সিনগুলো করার। এই হাউস বোটগুলো ভাড়া অনেক বেশি, এই বাঁদিকে যেগুলো দেখছো, এদিক দেখো, একদিক দেখছো বসে বসে, এদিকে ডাল লেক, এই যে রাস্তার ধার দিয়ে হচ্ছে, এগুলো সব হচ্ছে হাউস বোট। এদিকে থাকতে গেলে এদিকটা হচ্ছে কস্টিং বেশি। এসে পৌঁছেছি পরিমহলে। এই পরিমহল থেকে শ্রীনগরের ভিউটা খুব সুন্দর দেখা যায়। আর পরিমহলে ঢোকার জন্য এন্ট্রি ফি 24 টাকা অ্যাডাল্টদের জন্য, আর বাচ্চাদের জন্য 12 টাকা। চলুন পরিমহল থেকে শ্রীনগরের ভিউ কীরকম দেখা যায় আপনাদের দেখায়। আমরা এসে পৌঁছেছি চশমা শাহী। এটিও একটি মুঘল গার্ডেন। কাশ্মীরে যে কটা গার্ডেন আছে তার মধ্যে এটিও একটি খুব বড় গার্ডেন, সবই মুঘলদের আমলে তৈরি করা গার্ডেন। এটিরও এন্ট্রি ফিস একদম সেম, অ্যাডাল্টদের জন্য 24 টাকা, বাচ্চাদের জন্য 12 টাকা। চলুন দেখা যাক এর ভিতরে ভিউটা কীরকম। এইসব বাগানগুলি আপনি যদি জুন জুলাই আগস্ট এরকম টাইমে আসেন তাহলে খুবই সুন্দর দেখতে পাবেন। কারণ লাস্ট টাইম আমরা যখন গেছিলাম জুলাই মাসে তখন পুরো ফুলে ফুল ভর্তি ছিল, কিন্তু এখন যেহেতু আমরা বরফের টাইমে এসেছি মার্চের দিকে, সেজন্যে শুধু কিছু কিছু গাছ রয়েছে, এখনও ফুল সেরকমভাবে আসেনি। তাও এই যে পাহাড়ের মধ্যে চারিদিকে পাহাড়, তার মাঝখানে একটা সুন্দর গার্ডেন, দেখতে শুনতেই খুবই সুন্দর লাগে। এখন আমরা পৌঁছে গেছি মুঘল গার্ডেন, এটাকে বলে নিশাত গার্ডেন। সবই মুঘলদের এখানে, যা যা গার্ডেন দেখছেন। চলুন দেখি, এটাতেও এন্ট্রি ফিস আছে একটা, টিকিট কেটে তারপর ঢুকতে হবে। এখানেও সেই একই রেট সব জায়গায়, অ্যাডাল্ট 24,